জানাবো স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টাকে যুক্ত করতে। জীবন চলার পথে অনেক প্রতিবন্ধকতা আসবে, জীবন চলার পথে দেখা যাবে যে জীবনে যিনি প্রচন্ড করতাপের মধ্যে ছায়া প্রদান করেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে যিনি আচ্ছাদন দেন, তিনি হয়তো হারিয়ে যান। আমার মা যখন মারা যায় ছোটবেলায় আমার বয়স তখন সাত, আমার বাবা যখন মারা যায় তখন আমি মন্ত্রী, কিন্তু বাবা যখন হারিয়ে গেল মারা গেল তখন মনে হলো আমার মাথার উপর ছাতাটা হারিয়ে গেছে, তখন আমি যদি প্রতিষ্ঠিত মানুষ। আমি তখন পরিবেশ মন্ত্রী এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হতো পরিবেশ মন্ত্রণালয়ে নানা সম্মেলন নানা কাজে। পৃথিবীর যেখানেই থাকতাম না কেন প্রতিদিন বাবাকে একবার ফোন করতাম। বাবা যখন চলে গেলেন তখনও ফোনটা তো বিদেশ গেলে হঠাৎ ফোন করতাম, কিন্তু তারপর মনে করতো যে বাবা তো। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে তোমাদেরও চলার পথে অনেক অবলম্বন হারিয়ে যাবে, থমকে দাঁড়াবে। জীবনটাকে যুদ্ধের মতো নিতে হয়, যে জীবনটাকে যুদ্ধক্ষেত্রের মতো নেয় সে জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে। এবং যুদ্ধক্ষেত্রে যেমন অনেক প্রতিবন্ধকতা আসে, কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে তাহলে যুদ্ধ জয় করা সম্ভব থাকে। জীবন চলার ক্ষেত্রেও দেখবে যে কোনো একটা ব্যাটলে তুমি হেরে গেছ, যুদ্ধ তো কম্বিনেশন অফ ব্যাটলস, একটা যুদ্ধ বলতে অনেকগুলো ব্যাটলের সমন্বয়ে যুদ্ধ। জীবন চলার পথেও দেখবে কোনো একটা ব্যাটলে তুমি হেরে গেছো, কোনো একবার পরীক্ষায় তুমি খারাপ করেছো, কিন্তু সেজন্য থমকে যাবে, পরের বার ভালো করার জন্য প্রত্যেকই হবে, তাহলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবং আরেকটি কথা বলব, বিশ্বায়নের এই যুগে এবং মানুষ যখন প্রচন্ড আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে তখন মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবে, অপরকে নিয়ে ভাবে না। তোমাদেরকে অনুরোধ জানাবো, বাবা মা যে কত সন্তানকে ভালোবাসে